আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আরিশাস ফ্যামিলি ব্লগ ইউকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করেছি। তো এখানে আমি আমার জন্য চা বানাচ্ছি, সকালের চা। তো বাচ্চাদেরকে স্কুলে দিয়ে তারপর আমি চা বানাচ্ছি। আর আমার হাজবেন্ড বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়ার সময় উনি ওনার জন্য একটা চা বানিয়ে নিয়ে যান। তো বাচ্চাদেরকে স্কুলে দিয়ে তারপর উনি কাজে লেগে যান। তারপরে আমি তো কী করবো, একা একা। তো আমি আমার চা বানিয়ে রিল্যাক্স হয়ে বসে খাই, চাটা মানে পান করি। কারণ সকালে ঘুম থেকে উঠে কিন্তু সময়টা অনেক বিজিতে যায়, একটুও সময় পাই না। তো বাচ্চাদেরকে স্কুলে দিয়ে তারপর একটু সময় পাই, তো রিল্যাক্স হয়ে চাটা পান করি আর বসে বসে একটু টিভি দেখি। তারপর আরম্ভ হয়ে যায় ঘরের কাজকর্ম। আর আমাদের এই দেশে তো শুধু সকালের নাস্তা কি একই ধরনের নাস্তা, বাটার দিয়ে ব্রেড, তারপর পরোটা, এগ, এগুলাই সবসময় একই ধরনের নাস্তাই আমরা খাই। আর যখন আমি সকালে এই দেশে আমার নাস্তা বানাই, যেটাই বানাই না কেন, তো তখন আমার বাংলাদেশের কথা অনেক মনে পড়ে। কারণ বাংলাদেশে থাকতে কিন্তু আমরা অনেক কিছু মানে ব্রেকফাস্টে খেতাম, সকালের নাস্তা অনেক কিছু বানানো হতো। আর আমার আম্মা সব কিছু রেডি করে নিয়ে আসতেন টেবিলের উপরে, আর আমরা শুধু বসে বসে খেতাম। এগুলো আমি অনেক মিস করি। আর আমরা যখনই এদেশ থেকে বাংলাদেশে যাই, তো সেম অবস্থা। আমার আম্মা কী করেন সকালে ঘুম থেকে উঠে আমাদের জন্য কী বানাবেন, কী নাস্তা বানাবেন, এটাই আমার আম্মার টেনশন থাকে। আর ঘুম থেকে উঠেই দেখা যায় যে টেবিল ভর্তি নাস্তা। আর অনেক ভালো লাগতো যখন ঘুম থেকে উঠে দেখতাম যে টেবিলের উপরে অনেক নাস্তা। এগুলো অনেক মিস করি। আর কী আর করবো, এদেশে আসলে এগুলোই শুধু মিস করা হয়। আমার হাজবেন্ডকে অনেক সময় বলি, আল্লাহ আমি যদি হন ঘুম থেকে উঠে দেখতাম যে আমার টেবিলের উপরে সব কিছু নাস্তা রেডি, তো কত না ভালো লাগতো, খুশি লাগতো। আর যখনই আমার হাজবেন্ডকে আমি একথা বলি, তখন আমার হাজবেন্ড আমাকে বলবেন যে ইনশাল্লাহ আম্মা যখন এদেশে আসবেন তখন তুমি সব কিছু নাস্তা রেডি পাবে, ঘুম থেকে উঠেই দেখবে তোমার নাস্তা রেডি। তো জানি না আমার আম্মাকে কোনোদিন আনতে পারবো কি না এই দেশে। তো একবার আমি এদেশে আনার জন্য ট্রাই করেছি, তো তারা দেয়নি। আর একবার সব কিছু আমি রেডি করে ফেলেছি, তারপর আমাদের এখানে লকডাউন হয়ে গিয়েছিলো, করোনার জন্য লকডাউন ছিল, তাই আর অ্যাপ্লাইটা করতে পারিনি। তো আমার অনেক আশা যে আমার আম্মাকে এদেশে আনবো, আমাকে শুধু ব্রেকফাস্ট বানিয়ে খাওয়ার জন্য না। আসলে আমার অনেক ইচ্ছা যে আমার আম্মাকে এই দেশটা, এই লন্ডনে এনে দেখাবো লন্ডনের দেশটা। আর আমার আম্মারও অনেক আশা এদেশে আসবেন। তো আপনারা দোয়া করবেন আমি যেন আমার আম্মাকে এদেশে আনতে পারি, আমার আম্মার আর আমার আশাটা পূরণ হয়। তো সকালে নাস্তা শেষ করে আমি চলে আসলাম গার্ডেনে। আমার হাজবেন্ডও কাজ থেকে চলে এসেছেন। তো আজকে আমরা আমাদের গার্ডেনের লাস্ট ভেজিটেবল হারভেস্ট করব। আমাদের সবগুলা ভেজিটেবল আজকে পেরে নেব, কারণ আমাদের লন্ডনে তো ঠান্ডা পড়ে গিয়েছে, তো সবগুলা পেরে নিতে হবে। আর এই ভিডিওটা আসলে আমার 2 সপ্তাহ আগের করা, তো এখন আমি আপলোড দিচ্ছি কারণ সময় পাওয়া যায় না, দেব দেব করে আর দেওয়া হয়নি। আর আমাদের টাউনে কিন্তু একটু লেটেই সব কিছু ভেজিটেবল আমাদের হয়, অ্যান্ড আমরা লেটেই হারভেস্ট করি। তো আমাদের সবসময় লেট হয়ে যায় সব কিছু ধরতে অ্যান্ড পারতে। তো এখানে আমরা অনেকগুলা পটল পেরেছি মাশাল্লাহ। আর এই বছর কিন্তু আমাদের অনেকগুলা ভেজিটেবল হয়েছে। আর আমরা আজকে এটা হচ্ছে আমার গড়ের গার্ডেন। আর লাস্টে অ্যালটমেনের আমার যে মিষ্টি কুমড়াগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম, হারভেস্ট করেছিলাম, তো এটা ছিল আমার অ্যালটমেন্ট গার্ডেনের। আর আজকে এটা হচ্ছে আমার গড়ের গার্ডেনের। তো গড়ের গার্ডেনে আমরা যা কিছু হয়েছে তা আজকে পেরে নেব, আর ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। কারণ যখন আমরা এই গাছগুলো রোপণ করেছিলাম, তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তো ভাবলাম আমাদের আজকে লাস্ট হারভেস্ট ভেজিটেবলগুলোও আপনাদেরকে দেখাই।
আর আপনাদের সাথে একটা কথা আমি শেয়ার করব এখন, আমি যখন এই ভিডিওতে বয়স দিচ্ছি তখন আমার মোবাইলে একটা কল এসেছে, আর একটা খুব ভালো একটা আমরা গুড নিউজ শুনেছি, গুড নিউজ এসেছে। তো এই গুড নিউজটা কি আমি আপনাদেরকে ইনশাআল্লাহ কোনো এক ব্লগে শেয়ার করব, আর আমার অনেক ভালো লাগছে, খুশিও লাগতেছে। তো তাই আপনাদের সাথে এই ভিডিওতে বলে দিলাম যে এই ভিডিওটা যখনই আমি মানে ভিডিওটা করেছিলাম, ভিডিওটা না যখন আমি বয়েজ রেকর্ড দিয়েছিলাম তখন আমার এই গুড নিউজটা এসেছে। তো ইনশাআল্লাহ আমি বলবো কোনো এক ব্লগে, আপনারা আমার জন্য দোয়া করবেন আমাদের জন্য, তারপরে বলবো কি গুড নিউজ ছিল, একদিন বলবো অবশ্যই। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমরা অনেকগুলা পটল পেরেছি, এখানে কিন্তু অনেকগুলা পটল, জানি না ভিডিওতে বোঝা যাচ্ছে কি না, এখানে অনেকগুলা পটল, আর আমরা কিন্তু পটলগুলা পারবো পারবো করে পারা হয়নি, আর অনেকগুলা পটল বড় হয়ে গিয়েছে আর অনেকগুলা নষ্ট হয়েছে। তো আজকে পেরেছি আর মাশাল্লাহ অনেক ধরেছে, আর আজকে আমরা যতটা পটল পেরেছি ততটা কিন্তু আমরা আগেও পেরেছি, আগেও আমরা অনেকগুলা পটল পেরেছি। আর আসলে এইগুলা কিন্তু আমি একা খাইনি, আমি সবাইকে দিয়ে খেয়েছি, আমরা তো আসলে সম্ভব না, আমরা দুইজন, আমি আর আমার হাজবেন্ড, বাচ্চারা তো এগুলা খায় না, তো দুইজনে এতগুলা খাওয়া সম্ভব না। আমাদের যা কিছুই ধরে না কেন গার্ডেনে, আমরা কিন্তু একা খাই না, সব কিছু বেটে দিয়ে দিই, বেশিরভাগই আমরা দিয়ে দিই, কারণ আমরা তো দুইজন খাওয়া এত মানে সম্ভব না এত ভেজিটেবল। তো পটল পাড়ার পর আমরা চলে এসেছি শিম পাড়ার জন্য। তো আমাদের মাশাল্লাহ মোটামুটি ধরেছে শিম, বেশি নয় তো, বেশি নয় তারপর কমও নয়, মাশাল্লাহ যেগুলো ধরেছে এগুলোই অনেক। তো শিমগুলোও আমরা পেরে এনেছি। আর তারপর আমাদের একদিন আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের অনেকগুলা বেগুন ধরেছে, তো একটা ভিডিও আমি আপলোড করেছিলাম। তো বাকি যেগুলা সেদিন আমরা অনেকগুলা পেরে নিয়েছি, আর বাকি যেগুলো রয়েছে সেগুলো আজকে আমরা পেরে নিচ্ছি বেগুনগুলা। আর বেগুনগুলাও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, আমরা পারবো পারবো করে আর পারা হয়নি, কারণ আমার বেশি মানে আমি বেশি রান্নাবান্না করি না, আমি সপ্তাহে একদিন হয়তো বা দুই দিন রান্না করি। যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো জানেনই যে আমি বেশি সবসময় রান্না করি না, সপ্তাহে একদিন অথবা দুই দিনই রান্না করি। তো আজকে আমরা বেগুনগুলাও পেরে নিয়েছি, তারপর আমরা আমাদের অনেকগুলা কাঁচামরিচ হয়েছে, তো কাঁচামরিচগুলোও আজকে আমরা পেরে নেব। আর নিজের গার্ডেনে ভেজিটেবল পাড়তে আসলে অনেক ভালো লাগে, আগে আমার অতটা মানে ইন্টারেস্ট ছিল না গার্ডেনের ভেজিটেবলের উপরে, তো দেখতে দেখতে আমার হাজবেন্ড তো সবসময় গার্ডেনিং করেন, তো দেখতে দেখতে আমার এখন ভালো লাগে। আর আমার হাজবেন্ডের কিন্তু খুবই শখ গার্ডেনিং করা, তো উনি শখের কারণে কিন্তু সবসময় গার্ডেনিং করেন, আর অনেকগুলা ভেজিটেবল হয়। উনি বলেন যে শরীরের জন্য ভালো এক্সারসাইজ হবে, তারপরে সবাইকে দেবো তারাও খাবেন, তো এই জন্যই আসলে আমার হাজবেন্ড সবসময় গার্ডেনিং করেন। আর এই যে কাঁচামরিচগুলো দেখছেন, এগুলো কিন্তু নাগামরিচের মতো, এগুলার গ্রান একেবারেই নাগামরিচের মতো। তো আমি কিন্তু কাঁচামরিচ নাগামরিচ এগুলো কিছুই খাই না, বাট এই কাঁচামরিচটা খাই, এটা অনেক গ্রান, আমার কাছে অনেক ভালো লাগে। আর এদিকে দেখতে পাচ্ছেন যে আলু, তো আমরা যখন আলু হারভেস্ট করেছিলাম এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তো বলেছিলাম যে বাকি আরও অনেকগুলো আলু রয়েছে, তো আমরা আলুগুলোও পেরে এনেছি। তো আমাদের হারভেস্ট করা শেষ, সব কিছু পেরে নিয়েছি, পেরে আনার পর আমি কিছু রান্নাবান্নাও করেছি। তো এইসবগুলো কারিয়ে কিন্তু আমি গার্ডেনের ভেজিটেবল দিয়ে রান্না করেছি, আর এইগুলা আমি দুপুরে রান্না করেছি, সকালের দিকে আমরা ভেজিটেবলগুলো হারভেস্ট করে তারপরে আমি রান্না করেছি। আর রান্না করার কারণ হচ্ছে আমরা যে ভেজিটেবলগুলো পেরে এনেছি, আর আরেকটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে মিষ্টি কুমড়াও আমরা অনেকগুলো পেরে এনেছি। তো এগুলা সব কিছু আমাদের ঘরে আছে এখন, আর এগুলো নেওয়ার জন্য আমি আমার জালদেরকে বলেছি যে আপনারা এসে আমাদের ঘরে তারপরে নিয়ে যান, এগুলা এতগুলা ভেজিটেবল তো খাওয়া সম্ভব না।
আর যাদেরকে দেব সব মানে আমরা আলাদা আলাদা করে রেখে দেব, আর বাকি যাগুলো আছে এগুলো আমরা কিছু রাখবো, আর কিছু আমার জালেরা নিয়ে যাবেন। তো ওনাদেরকে বলেছিলাম যে আসার জন্য, তো ওনারা এসেছেন। তো কিছু আমি রান্নাও করেছি রাতের জন্য, তো এটা রাতের খাবার, আর দুপুরে আর আমরা খাওয়া হয়নি, শুধু রান্না করে রেখেছি। আর আগের কিছু কারি ছিল এগুলো দিয়ে আমরা খেয়েছি, আর এগুলো আমি রাতের জন্য রান্না করেছি। তো ওনারা এসেছেন। এখানে আমি রান্না করেছি গার্ডেনে আলু দিয়ে আর মিট দিয়ে, আর এদিকে রান্না করেছি আমি পটল দিয়ে রুই মাছ, এটা আমার গার্ডেনের পটল। আর রান্না করেছি আমার গার্ডেনের বাংলা লাউ দিয়ে আর সফট বয়লার চিকেন দিয়ে। বাংলা লাউটাও কিন্তু আমার গার্ডেনের ছিল, এটা আমি রেখে দিয়েছিলাম, অনেক দিন হয়েছে বাট নষ্ট হয়নি। আমি লাস্টে আমাদের একটা লাউ ধরেছিল এটা রেখেছিলাম, এটাই রান্না করেছি। আর এখানে রান্না করেছি গার্ডেনের বেগুন দিয়ে, আলু দিয়ে আর বড় মাছের শুটকি। আর এখানে বাজি করেছি আমি বাসা মাছ, তো এগুলোই আমি আজকে রান্না করেছি, বেশি কিছু না, রাতের খাবার তাই বেশি রান্না করিনি। আর আজকে তো আমরা ভেজিটেবলও হারভেস্ট করেছি, তো টাইমও ছিল না হাতে, তাড়াহুড়া করে রান্না করেছি। আর এইদিকে আমার জাল সব কিছু সবার জন্য আলাদা আলাদা করে বেগে নিয়েছেন পটলগুলা, তারপরে এই দেখুন মিষ্টি কুমড়া, সব কিছু তারা আলাদা করেছেন, কারণ আমার আসলে আইডিয়া কম যে কাকে কতটুকু দেব। তো আমার যাই এগুলো করেছেন, তো আমাদের গড় আস্তা এলোমেলো হয়ে আছে। আর এইদিকে আমি যে বলেছিলাম যে আজদার পাতিলটা আমি আমার একজনকে গিফট করব, তো আমি আমার মামিকে এই আজদার পাতিলটা গিফট করেছি, তাই আপনাদের সাথে একটু শেয়ারও করলাম। আর আমাদের গার্ডেনে যে বড় মিষ্টি কুমড়াগুলা এগুলাকে এভাবে কেটে তারপর আমি সবাইকে বেটে দিয়েছি। তো আমার ব্লগটা এখানেই শেষ করে নিব। আজকের ব্লগটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম।